এবার আমরা একই প্রসেস অর্থাৎ একটা স্টেট এখানে এ বি সেটাকে পি ওয়ান ভি ওয়ান থেকে পি টু ভি টু তে নিয়ে গেলাম। এটা একটা ফাইনাল স্টেপ প্রসেস আমরা ধরে নিচ্ছি, কিন্তু এই ফাইনাইট স্টেপ প্রসেসটা ওরকম সিঙ্গেল স্টেপ নয়, একটা তা সিঙ্গেল স্টেপের থেকে অনেকগুলো বেশি ধাপে এই স্টেপটা করা হচ্ছে, ঠিক আছে। এইবার আমরা যদি ধরি যে এখান থেকে প্রথমে কি এলো, না এখান থেকে ধরো পি ড্যাশে এলো, তারপরে পি ডবল ড্যাশে এলো, তারপরে পি ট্রিপল ড্যাশে এলো, আর প্রত্যেকবারে আমরা তো আস্তে আস্তে পি ওয়ান থেকে পি টুতে কমাচ্ছি, প্রত্যেক ধাপে আমি ধরছি যে ডিপি পরিমাণ করে কমছে, আমি পরে আরো বলছি ভালো করে, ঠিক আছে। তাহলে আর যাই হোক, তাহলে দেখো স্টেপগুলোকে আমি অনেক ছোট ছোট ভাগে ভাগ করে নিচ্ছি, ঠিক আছে। স্টেপগুলোকে অনেক ছোট ছোট ভাগে আমি ভাগ করে নিলাম। এবার প্রত্যেক স্টেপের যে কাজ, ধরো এই স্টেপের, এই যে এই স্টেপটার যে কাজ, সেই স্টেপটাকে আমি জাস্ট এরম করে করে, এই যে এই স্টেপের যে কাজ যেটা আমি টেনে দিলাম এরম করে, সেটাকে শুধু এই লম্বা একটা সরু স্ট্রিপ দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। তারপরে ধরো এই পি ড্যাশে যখন এলো, তখন যে কাজ হচ্ছে তাকে আমি কিসে ভাগ করলাম, তার জন্য যে এরিয়াটা সেটা কিন্তু হচ্ছে এইটা, ঠিক আছে। তারপরের স্টেপের যে কাজটা হচ্ছে সেটার জন্য আবার একটা সরু স্ট্রিপ, তার এরিয়া কোনটা, এইটা। তারপরে যথারীতি আমি ইচ্ছা করে এরকম করে আলাদা আলাদা কালার দিয়ে করছি যাতে বুঝতে সুবিধা হয়, অর্থাৎ আমি এটাই দেখাতে চাইছি যে প্রত্যেক স্টেপে এই ছোট 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 ধাপে দেখো কাজটা হচ্ছে, এবং এর ফলে কি হচ্ছে যে কাজের পরিমাণটা অনেকটাই বাড়ছে। কিন্তু এখানেও সেই একই জিনিস, ডাব্লু কম্প্রেশন উইল বি গ্রেটার দ্যান ডাব্লু এক্সপ্যানশন, ঠিক আছে। ডাব্লু কম্প্রেশন উইল বি গ্রেটার দ্যান ডাব্লু এক্সপ্যানশন। এইবার ধরে নাও এই জিনিসটাকেই যদি আমি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে করি, তাহলে কি হবে, এই ন্যারো স্ট্রিপগুলো যেগুলো দেখছো, এই যে লম্বা লম্বা যে দাগগুলো যেগুলো দেখছো, সেগুলো আরো কাছাকাছি চলে আসবে, তাই না। আমি যদি ধরো পি ড্যাশ এখানে নিয়েছি বলে এই স্ট্রিপটা হয়েছে, এবার ধরো পি ড্যাশটাকে আমি আরো পি ওয়ান এর কাছে নিলাম, তাহলে এই যে স্ট্রিপটা, এই যে চওড়ার ভাগটা, এই যে চওড়াটা বা এই চওড়াটা, এই চওড়াটা তখন কি হবে, আরো ছোট হয়ে যাবে, এবং ফলে একটা সময় আমি যদি অসীম সংখ্যক ধাপে করি, তখন আমি জাস্ট এই দাগগুলো, এই যে ন্যারো স্ট্রিপগুলো এত কাছাকাছি আসবে যে আমি তাদেরকে এরকম করে গোটা একটা দাগ হিসাবে বা গোটা একটা এরিয়া হিসাবে কল্পনা করতে পারছি, কারণ এই স্ট্রিপগুলো তখন খুব কাছাকাছি চলে আসবে। এইটাকেই আমরা ইনফাইনাইট প্রসেস বলবো, আর এটা ফাইনাইট স্টেপ, অনেকগুলো ধাপে তৈরি কিন্তু ফাইনাইট সসীম, আর এটা কিন্তু ইনফাইনাইট অসীম সংখ্যক ধাপ। আচ্ছা, এখানে আমাদের এই যে ওয়ার্ক ডান, এটা আমরা দুভাবে পেতে পারি। এক পেতে পারি কম্প্রেশন এবং এক্সপ্যানশন। একটা আমি কি করছি যে আমি পি কে ডিপি পরিমাণ কমাচ্ছি, এবং তার জন্য যে ভলিউম চেঞ্জ হচ্ছে সেটাকে ডিভি বলছি, তাহলে পি মাইনাস ডিপি, আর ভলিউম চেঞ্জটাকে যদি আমি ডিভি ধরি তাহলে পি মাইনাস ডিপি ইন্টু ডিভি। আর একটা পি কে কমালাম, অর্থাৎ পি কে কমানো মানে এটা এক্সপ্যানশন হলো। আর একটা কি,
আমি ছোট ছোট করে পিটাকে বাড়াচ্ছি, ঠিক আছে? তাহলে পি প্লাস ডিপি ইন্টু ডিভি হবে। এবার আমি যদি প্রত্যেকটা ধাপের জন্য আমি যদি দেখি, তাহলে দেখো আমি এটা লিখতে পারবো ডাব্লু এক্সপ্যানশন প্রথম ধাপ। প্রথম ধাপ দেখো এক্সপ্যানশন, আমার আগের দিন যে ফর্মুলা বলেছিলাম সেই ফর্মুলাতে মাইনাস ছিল, তাহলে এটা হবে পি ওয়ান, সেখান থেকে কত কমলো, ডিপি পরিমাণ কমলো, দিয়ে ডিভি হলো। পরের ধাপে মানে জাস্ট পি ওয়ান থেকে এখানে নিয়ে গেলাম, এবার পি ড্যাশ থেকে পি ডবল ড্যাশে যাব। তাহলে পরের ধাপে যখন আমি পি ড্যাশ থেকে পি ডবল ড্যাশে যাচ্ছি, তখন কি হবে, পি ডবল ড্যাশ, সেখান থেকেও ডিপি পরিমাণ কমলো ইন্টু ডিভি, প্লাস পি, সরি পি ড্যাশ মাইনাস ডিভি। তারপরে দেখো আমি পি ডবল ড্যাশ থেকে পি ট্রিপল ড্যাশে নিয়ে যাচ্ছি, তার মানে পি ডবল ড্যাশ থেকে চাপটা কমছে, কত পরিমাণ কমছে, এখানেও কিন্তু ডিপি পরিমাণই কমছে। এরকম করে করে এটা চলবে। এইবার এইবার আমরা এই পি ড্যাশ যেখানে পরে নোটে লেখা আছে দেখবে যে পি ডবল ড্যাশ হচ্ছে পি ওয়ান মাইনাস ডিপি, এই সরি পি ড্যাশ হচ্ছে পি ড্যাশ হচ্ছে পি ওয়ান মাইনাস ডিপি, পি ডবল ড্যাশ হচ্ছে পি ড্যাশ মাইনাস ডিপি, এরকম করে করে লেখা হচ্ছে, ঠিক আছে? এইবার আমি যদি গুণ করে দিই এবং ডিপি ডিভি, ডিপি ইন্টু ডিভি এই টার্মটাকে যদি অগ্রাহ্য করি, ঠিক আছে, নেগলেক্ট করি বা নগণ্য ধরি, তাহলে কি আসে, এক্সপ্যানশন মাইনাস পি ওয়ান ডিভি প্লাস পি ড্যাশ ডিভি প্লাস পি ডবল ড্যাশ ডিভি প্লাস ডট 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 ডট। এবার আমরা জানি যে খুবই এই পি ওয়ান থেকে পি ড্যাশ পি ডবল ড্যাশ এগুলো খুব কাছাকাছি যদি হয়, তাহলে তাদেরকে আমি ইন্টিগ্রেশন পি ডিভি লিখতে পারি, ঠিক আছে, যেখানে পি ডিভিটা ইন্টিগ্রেশন পি ডিভি হচ্ছে এই কার্ভটা, এই যে ফাইনাইট প্রসেসের যে কার্ভ সেটাকে আমরা লিখতে পারি। এবার এই যে জিনিসটা এলো, এরপরে জাস্ট আমি যদি এটাকে ইন্টিগ্রেট করি, আমি যদি এটাকে ইন্টিগ্রেট করি মাইনাস পি ডিভি, তাহলে আমি যেটা পাবো দেখো, আমরা ন্যাচারালি এখানে বসাতে পারি কি, ডাব্লু এক্সপ্যানশন ইকুয়াল টু মাইনাস ভি ওয়ান টু ভি টু পি ডিভি, দ্যাট ইজ মাইনাস ভি ওয়ান ভি টু এনআরটি বাই ভি ডিভি। অর্থাৎ যেহেতু এটা আইসোথার্মাল প্রসেস, তাই জন্য এন আর এবং টি এটা কনস্ট্যান্ট, তাহলে যেটা আসে সেটা হচ্ছে এনআরটি মাইনাস এনআরটি ইন্টিগ্রেশন ভি ওয়ান টু ভি টি ডিভি বাই ভি। তাহলে এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, তাহলে আমি পাবো এনআরটি এল এন ভি টু মাইনাস ভি ওয়ান, ঠিক আছে? একই রকম ভাবে আমি যদি কম্প্রেশন করি, তাহলে আমি পাবো প্লাস এনআরটি এল এন ভি টু বাই ভি ওয়ান, ঠিক আছে? আচ্ছা, এই যে ইকুয়েশনটা এটাকে আমি লিখতে পারি মাইনাস এনআরটি এল এন পি ওয়ান বাই পি টু, এখানটা লিখতে পারি প্লাস এনআরটি এল এন পি ওয়ান বাই পি টু, ঠিক আছে? আগেই বলেছি এই মাইনাস প্লাস এক্সপ্যানশনের জন্য আমরা মাইনাস নিচ্ছি, আর কম্প্রেশনের জন্য আমরা প্লাস নিচ্ছি। এইবার যদি এটা কোয়াসিস্ট্যাটিক, এটাকে বলা হয়, এই প্রসেসটাকে বলা হয়
কোয়াসি স্ট্যাটিক প্রসেস। এখানে কিন্তু ইরিভার্সিবলে যেরকম আমরা দেখছিলাম যে ইকুইলিব্রিয়ামে থাকছে না ফাইনাল স্টেট আর ইনিশিয়াল স্টেট, এখানে স্টেটগুলো এত কাছাকাছি হচ্ছে যে তারা কিন্তু দেখা যাচ্ছে যে তারা ইকুইলিব্রিয়ামে থাকছে, এবং তখন আমরা এটাকে বলবো রিভার্সেবল প্রসেস। এই কোয়াসিস্ট্যাটিক প্রসেসে কে আমরা বলতে পারি রিভার্সেবল প্রসেস। এখানে দেখো যদি সাইক্লিক মানে এ থেকে বি এলো, ধরো এ থেকে বি এলো, আবার অল্প অল্প ছোট 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 অসংখ্য ধাপে বি থেকে এতেও যদি যায়, তাহলে আমরা টোটাল সাইকেলে এটা বলতে পারি এক্সপ্যানশন প্লাস ডাব্লিউ কম্প্রেশন, দ্যাট ইজ মাইনাস ভি ওয়ান থেকে ভি টু পিডিভি প্লাস ভি ওয়ান থেকে ভি টু পিডিভি, অর্থাৎ ডাব্লিউ ওয়ার্ক ডান ইন সাইক্লিক প্রসেস এটা জিরো হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আগেরটাতে যেহেতু ওয়ার্ক ডান জিরো হচ্ছিল না, হিট চেঞ্জ জিরো হচ্ছিল না, তাই জন্য আমরা কি বলছিলাম যে সিস্টেম রিস্টোর করলেও, সিস্টেম একটা সাইক্লিক প্রসেসে রিস্টোর করলেও স্যারাউন্ডিংস কিন্তু আগের অবস্থায় আর ফিরে আসে না। সিস্টেম আগের অবস্থায় ফিরে এলো, স্যারাউন্ডিংস ফিরে আসে না, কারণ আগেরটাতে মনে করো এই সাইক্লিকটা কিন্তু জিরো হচ্ছিল না। কারণ সাইক্লিকটা কেন কেন জিরো হচ্ছিল না, কারণ এখানে কিন্তু কম্প্রেশন আর এক্সপেনশন প্রায় সমান, এখানে সমান হয়ে যাচ্ছে বলে এটা জিরো হচ্ছে। ঠিক আছে, কেন সমান হচ্ছে, সমান হওয়ার কারণটাই, কারণটাও কিন্তু আমি যেহেতু এটাকে ইন্টিগ্রেট করছি, অর্থাৎ অসংখ্য ছোট ছোট ধাপে, দেখবে একটা কথা লেখা আছে ইনফাইনাইট সিমাল, ইনফাইনাইট সিমাল মানে যতটা অসীম তুমি কল্পনা করতে পেরেছ জিনিসটা তার থেকেও বেশি অসীম। ঠিক আছে, মানে যতটা স্টেপ তুমি কল্পনা করতে পারছ ধরে নাও প্রসেসে, তার থেকে বেশি স্টেপ আছে। তাহলে আমরা কি বলবো যে এই প্রসেসে ওয়ার্ক ডান এটা কিন্তু ইন সাইক্লিক প্রসেস জিরো হচ্ছে। যদিও যদিও আমি যদি একটা প্রসেসের এক্সপানশন এবং কম্প্রেশন যদি দেখি, তাহলে সেখানেও কিন্তু আমরা পাবো যে এখানে স্টেপ ডিফারেন্সটা যত কম হচ্ছে, স্টেপ ডিফারেন্স যত বেশি হবে, তত কিন্তু আগের বারের মতো, দ্যাট ইজ এক্সপানশন ওয়ার্ক ডান ইন এক্সপানশন উইল বি লেস দ্যান ওয়ার্ক ডান ইন কম্প্রেশন প্রসেস। এটা ফাইনাইট প্রসেস বলবো বা ওয়ান স্টেপ প্রসেস বলবো, কিন্তু যখনই যখনই এটা ইনফাইনাইট প্রসেস হয়ে যাচ্ছে, তখনই কিন্তু ওয়ার্ক ডান ইন এক্সপানশন প্রসেস আর ওয়ার্ক ডান ইন কম্প্রেশন প্রসেস এই দুটোর ম্যাগনিচিউড কিন্তু এক হবে, সাইন আলাদা হবে, সেটা আমরা দেখতেও পাচ্ছি, সাইন আলাদা হচ্ছে কিন্তু ম্যাগনিচিউড এক হবে। তাহলে এটা এক হওয়ার জন্য এই সাইক্লিক প্রসেসে কি হচ্ছে না, এই সাইক্লিক প্রসেসে দেখা যাচ্ছে যে ওয়ার্ক ডানটা জিরো হচ্ছে, অর্থাৎ আমি যতটা এক্সপানশন দেখেছিলাম আমি ততটাই কম্প্রেশন এখান থেকে দেখলাম। আর এটাও দেখলাম যে আমি সিস্টেমটাকে পুরোপুরি রিস্টোর করতে পারছি। ঠিক আছে, তাহলে আমি কতগুলো জিনিস আমি দেখতে পেলাম যে রিভার্সেবল প্রসেসের কোনো ডিসিপেটিভ এফেক্ট নেই, ডিসিপেটিভ এফেক্ট মানে এমন কোনো এফেক্ট নেই যেটা সেটাকে ইকুইলিব্রিয়াম থেকে বিচ্যুত করবে, প্রত্যেক স্টেপে ইকুইলিব্রিয়াম থাকবে এবং সিস্টেমটাকে আমি ইনিশিয়াল স্টেট আনতেই পারবো সেম পাথে। এবং সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে যদি সাইক্লিক প্রসেস ধরে নিই, তাহলে আমি দেখতে পাবো যে সিস্টেম এবং স্যারাউন্ডিংস দুটোই কিন্তু ইনিশিয়াল স্টেটে চলে আসছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমাদের এখানে এই ভিডিওটাতে এইটুকুই আমরা জানলাম, অর্থাৎ রিভার্সেবল প্রসেস এবং ইরিভার্সেবল প্রসেস কি সেই সম্পর্কে আমরা জানলাম। এরপর আমরা দুটো প্রমাণ দেখব পরের ভিডিওতে।